ক্ষমতা এলে প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় বললেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারের আদালতে হাজির হননি খালেদা অনুপস্থিতিতে বিচার প্রশ্নে আদেশ বিশ সেপ্টেম্বর চাপের কাছে নথি স্বীকার করবে না আওয়ামী লীগ বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয় বলছে বিএনপি ব্যাংক রাত সংবাদে আর আপনাদের সাথে জনগণের স্বাস্থ্য সেবায় নিজেদের উৎসর্গ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী জানান হাসপাতালটি গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে আগামীতে আবারও ক্ষমতায় আসলে প্রতিটি বিভাগেই একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন বঙ্গবন্ধু কন্যা উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসা সেবা ও গবেষণায় অবদান রাখছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রতিদিন জটিল রোগে আক্রান্ত প্রায় নয় হাজার রোগীকে সেবা দিচ্ছে হাসপাতালটি স্বাস্থ্যসেবার কলেবর বাড়ানো সহ চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করছে সরকার এক হাজার কোটি টাকা খরচায় দক্ষিণ কোরিয়ার সহায়তায় বিশেষায়িত হাসপাতালের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে চিকিৎসকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নিজেদেরকে উৎসর্গ করতে হবে জনগণের সেবায় ফলে বিশ্ববিদ্যালয়ে তার শঙ্কিত লক্ষ্যেও পৌঁছাতে পারবে আবারও ক্ষমতায় আসলে জনগণের স্বাস্থ্যসেবা সহ চিকিৎসকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন বঙ্গবন্ধু কন্যা আমাদের একটা উদ্দেশ্য আছে যে পর্যক্রমিকভাবে আমরা প্রায় প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দেব বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নতুন নতুন রোগের চিকিৎসায় গবেষণা বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান আপনাদের আরও গবেষণার প্রতি জোর দিতে হবে এবং মানুষের যাতে রোগ না হয় সে ব্যাপারেও কার্যকর উদ্যোগ নিতে হবে স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতনতা সৃষ্টি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদ জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে কিনা এ বিষয়ে আদেশের জন্য বিশে সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এই দিন ঠিক করে আদালত বৃহস্পতিবারও খালেদা জিয়ার অনুপস্থিতিতে পুরাতন কেন্দ্রীয় কারাগারে চলে আদালতের কার্যক্রম এদিকে কুমিল্লায় নাশকতার মামলায় জামিনও হয়েছে রিপোর্ট রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বসে বিশেষ আদালত এদিনও আদালতে হাজির হননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারা কর্তৃপক্ষ জানিয়েছে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে অপারগতা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ খালেদা জিয়াকে ছাড়াই কার্যক্রম চালানোর অনুরোধ করলে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন তার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চালানো যাবে না দুপক্ষের বক্তব্য শুনে আদালত বিশে সেপ্টেম্বর পর্যন্ত জামিন বহাল রাখেন মামলায় তার জামিন বর্ধিত করা তার অনুপস্থিতিতে বিচার চলতে পারে কিনা এবং এই যে বেগম খালেদা জিয়া অনিচ্ছুক শব্দটা যেটা কাস্টুডিতে লিখে দিয়েছে সেইটার উপরে নির্দেশের জন্য আগামী বিশ তারিখ নির্ধারণ করেছে আজকে পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে কাস্টুডি এসছে সেই কাস্টুডির মধ্যে তিনি অনিচ্ছুক বলেছেন তিনি আসতে চান না সুতরাং এই অনিচ্ছুক অবস্থা থাকলে আরও দুজন আসামি আছে মামলার কার্যক্রম পরিচালনা করতে হবে সেই ক্ষেত্রে মামলাটাকে কিভাবে পরিচালনা করা যায় তার জন্য আমরা আইনগত সমস্ত বিষয়ে উত্থাপন করেছি তবে খালেদা জিয়া আদালত উপস্থিত হতে চান না একথার বিরোধিতা করেন আইনজীবীরা বেগম জিয়ার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে উভয় পক্ষ পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন বেগম খালেদা অনুপস্থিতিতে এই মামলার বিচার কার্য অগ্রসর হতে পারবে না মাননীয় আদালতে যদি উপস্থিত না হন তিনি অনিচ্ছুক হন অথবা তিনি যদি আসতে যদি অপারগ হন অথবা তার আসার জন্য কোনো সমস্যা হয় তার পক্ষ থেকে তার আইনজীবীগণ তাকে রিপ্রেজেন্ট করে তার পক্ষে তার ওকালতি করতে পারেন আসামি পক্ষের আইনজীবীরা পরবর্তী তারিখে বিচারের কাজে অংশ না নিলে রায়ের দিন ধার্য করার জন্য আদালতের কাছে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার কাজকে যদি বিলম্বিত করেন তাহলে অবশ্যই মামলার বিচারের জন্য তারা কার্যক্রম করলেন না এটা শেষ করে দিয়ে বিচারের জন্য রায়ের জন্য তারিখ ধার্য করার জন্য আমরা বলেছিলাম জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা আগামীতে বাংলাদেশে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে তবে কারো চাপের কাছে আওয়ামী লীগ মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আরো বলেন বিএনপি এখন নালিশি পার্টিতে পরিণত হয়েছে জাতিসংঘে যাওয়াই এর প্রকৃত উদাহরণ জাতিসংঘ মানবিক সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে রয়েছে রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবনের কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন প্রায় দেড়শো কোটি টাকা ব্যয় নির্মিত সড়ক ভবন আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও জানান তিনি একটা তারা তো এখন একেবারেই একটা নালিশ পার্টনভাবে নালিশ শুরু করেছে বাধ্য হয়ে হয়তো জাতিসংঘ তাদেরকে তাদের কমপ্লেন শোনার জন্য আমন্ত্রণ করেছে এ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তবে আমরা আমাদের সংবিধানের বাইরে কারো চাপের কাছে উন্নতি স্বীকার করুন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হতে পারে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর সহযোগিতা করবে এ বক্তব্য মূলত ইসির আত্মসমর্পণে নামান্তর বলেও মন্তব্য করেন তিনি বিভিন্ন মামলায় বিরোধী দলীয় কর্মীদের ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী আইনের বাহিনী নয় আউমিলিকের ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। সরকারের উদ্দেশ্য দুটি। একের পর এক মিথ্যা মামলায় দেশনেত্রীর বিরুদ্ধে সাজার স্তূপ বৃদ্ধি করা। আরেকটি উদ্দেশ্য দিনের পর দিন আটকে রেখে শারীরিক অসুস্থতার আরও অবনতি ঘটিয়ে বেগম জিয়াকে বিপর্যস্ত করা। নেটি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন। জামায়াতকে নিয়ে ঐক্য নয় সাফ জানিয়ে দিলেন ড কামাল সংসদ বহাল থাকবে কিনা আলোচনার আহ্বান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা ডিসেম্বর থেকে কার্যকর ত্রিপক্ষীয় বৈঠকের পর ঘোষণা আমন্ত্রণ রাত নয়টার সংবাদ পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারাই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে স্মৃতি বিজড়িত স্থানগুলোকে নষ্ট করেছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী আরো বলেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে তাই বিদেশি ব্যবসায়ীদের যাতায়াত বেড়েছে তাদের সুবিধার্থে এই আন্তর্জাতিক মানের হোটেল প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী হোটেলটি আজকে নতুনভাবে সেজেছে বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে কাজেই আমরা মনে করি যে আমাদের দেশের যে আর্থসামাজিক উন্নতি হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই হোটেলটি নবরূপে আজ সজ্জিত নির্বাচনকালীন জাতীয় ঐক্যে জামায়াত ইসলামী থাকবে না বলে জানিয়েছেন ড কামাল হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মত বিনিময় সভায় যোগ দেন ড কামাল হোসেন তিনি বলেন নির্বাচনকালীন সরকার এবং পরিবেশ অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে সংবিধানের এখনও কিছু সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেন ড কামাল হোসেন জেলখানায় আদালত বসানোর মাধ্যমে বিচার স্ববিরোধী ও অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি জামাতের ব্যাপারে তো আমার মতামত দিয়েছে স্বাধীনতার সময় একটা বিরোধিতা করেছে যেটা তারা করতেই পারে কিন্তু করার পরে তো তার একটা রেজাল্ট আছে রেজিস্ট্রেশন নাই কিন্তু তারা তো কাজ করে যাচ্ছেন বিভিন্ন ভাবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা যা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে বিকেলে মালিক শ্রমিক ও সরকার পক্ষের সাথে মজুরি বোর্ডের সভার পর নতুন মজুরি কাঠামোর ঘোষণা করেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক রিপোর্ট তহিদুর রহমানের দেশের চুরাশি শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনের খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে বেশ কিছুদিন ধরে মালিক শ্রমিকরা ছিলেন পরস্পর বিরোধী অবস্থানে বৃহস্পতিবার মালিক ও শ্রমিক সহ মজুরি বোর্ডের সদস্যরা তক্ষণা রোডে বৈঠকে বসেন ন্যূনতম বেতন নির্ধারণের জন্য বাইরে শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠন ন্যায্য মজুরির দাবিতে করে এর মধ্যে দীর্ঘ সময় ধরে চলে বৈঠক পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামোর কথা তুলে ধরেন শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে আট হাজার টাকা অর্থাৎ যে শ্রমিকটা আজকে অ্যাপয়েন্টমেন্ট পাবে সেই আট হাজার টাকা পাবে সব মিলিয়ে আর পরবর্তী যে গেইড আছে তারা তাদের গেট অনুযায়ী বেতন আরো উপরে পাবেন তিনি বলেন রানা প্লাজা পরবর্তী সময়ে ক্রেতাদের নানা শর্তে কঠিন সময় পার করছে তৈরি পোশাক খাত তবু নির্ধারিত সময়ের আগেই শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে নতুন বেতন কাঠামোর কথা জানান প্রতিমন্ত্রী বেসিক একচল্লিশশো বাড়ি ভাড়া দুই হাজার পঞ্চাশ চিকিৎসা ভাতা ছয়শ যাতায়াত ভাতা তিনশো টাকা খাদ্য ভাতা নয়শো পোর্টাল মজুরি বোর্ডের চেয়ারম্যান ও বিজিএমএর সভাপতিসহ শ্রমিক প্রতিনিধিরাও নির্ধারণ করা বেতনকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন আমরাও বোর্ড মিটিংয়ের সবাই সদস্য যারা আছে সর্বসম্মতভাবেই আমরাও মনে করেছে যে আট টাকা নিম্নতম মজুরি নির্ধারণ হলে যুক্তিযুক্ত হবে এটা কার্যকরী হবে আগামী ডিসেম্বরের বেতনের সাথে তখন যখন পাঁচ বছর পূর্ণ হবে তখন কার্যকর হবে এর আগে দুই সালে প্রসাদ শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছিল তিন হাজার টাকা রহমান ঢাকা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দু ষোলো সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি কার্ড পেয়েছেন ছাপ্পান্ন উদ্যোক্তা দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সিআইপিদের হাতে কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই স্বীকৃতি ব্যবসায়ীদের দেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে বলে জানান শিল্পমন্ত্রী রিপোর্ট বেসরকারি খাতে শিল্প স্থাপন পণ্য উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছরই বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি কার্ড দেয় শিল্প মন্ত্রণালয় এবার দেয়া হলো দু সালের সিআইপি কার্ড রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সিআইপিদের হাতে কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত আটচল্লিশ জন এবং পদাধিকার বলে আটজন সহ মোট ছাপ্পান্ন জন শিল্প উদ্যোক্তাকে সিআইপি কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে বৃহৎ শিল্পে পঁচিশ জন মাদারি শিল্পে পনেরো জন ক্ষুদ্র শিল্পে ছয় জন মাইক্রো শিল্পে একজন এবং কুটির শিল্প ক্যাটাগরিতে পেয়েছেন একজন স্বীকৃতি পেয়ে আগামীতে অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার প্রত্যয় জানান ব্যবসায়ীরা এই ধরনের সিআইপি কার্ড প্রদান করাতে আমাদের দায়িত্ববোধগুলো আরও বেড়ে গেছে আমরা ইন ফিউচারে আমরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো আমাদেরকে আজকে যে সম্মাননা দেওয়া হয়েছে এটা অবশ্যই আমি আমাদের বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আসার মাধ্যমে আমি মনে করি যে আগামী পাঁচ বছরে আমার মাধ্যমে আরও বেশ কয়েকটা শিল্প স্থাপিত হবে তবে পণ্য উৎপাদন আমদানি ও রপ্তানিতে নানা প্রতিকূলতা দূর করতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা আমরা এখন বিজনেসে একশো সাতাত্তরতম একশো উননব্বইটি দেশের মধ্যে এটিকে ওয়ান স্টপ সেল আইন সরকার হাতে নিয়েছে এবং সেটিকে আইনে পরিণত করেছে আমরা চাই এগুলোর বাস্তবায়ন হোক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার নির্মিতব্য একশোটি ইকোনমিক জোনে দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি হাজার একচল্লিশ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী আমরা কিন্তু দেশের পরিণত রিয়াজ সুমন একুশি টেলিভিশন ঢাকা এবার আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি ইউরোপের জনপ্রিয় ফল মাস্ক মিলন চাষ হচ্ছে বাংলাদেশে এবছরের মধ্যে ঔষধি গুণ সম্পন্ন এই ফলের বাণিজ্যিক আবাদ আশা করছে চাপাই নবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইউরোপের এই জনপ্রিয় ফলটি রক্তচাপ ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে সুস্বাদু এই ফলটিতে একই সাথে এ বি এবং সি তিনটি ভিটামিন রয়েছে বছর তিন গবেষণা করে বাংলাদেশের মাটিতে এই ফল উৎপাদনে সফলতা অর্জন করেছেন এই কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মাহবুবুর রহমান ইসলামী ব্যাংকের একশো তম শাখা চালু হল মানিকগঞ্জে শহরের শহীদ রফিক সড়কের স্বর্গ টাওয়ারে ব্যাংকে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আলহাজ হারুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ সহ মানিকগঞ্জের ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে আল আরাফা ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তারা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকার তিনটি ভেন্যু এবং চট্টগ্রামের দুটি মাঠে হবে এবারে যুব এশিয়া কাপ উনত্রিশে সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তৌহিদ হৃদয় সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শামীম হোসেন বাকিরা হলেন তানজিদ হাসান প্রান্তিক নরোজ অমিত হাসান আকবর আলী শাহাদাত হোসেন রাকিবুল হাসান মিনহাজুর রহমান শরীফুল ইসলাম মেহেদি হাসান মৃত্যুঞ্জয় চৌধুরী অভিষেক দাস এছাড়া স্ট্যান্ড বাই থাকছেন মাহমুদুল হাসান প্রীতম কুমার তানজিম হাসান আসদুল্লাহিল আর এর সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় বললেন প্রধানমন্ত্রী সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারের আদালতে হাজির হননি খালেদা অনুপস্থিতিতে বিচার প্রশ্নে আদেশ বিশ সেপ্টেম্বর চাপের কাছে নথি স্বীকার করবেন আওয়ামী লীগ বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয় বলছে বিএনপি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ প্রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশে ষাটে তখন